পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী গোষ্ঠীর ন্যাশনাল ফ্রন্ট এর বান্দরবান সদর ও রুয়াংড়ি জোনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম দুইজনকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র‍্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বান্দরবান লাইমিপাড়া থেকে আকিম বম ও লাল সিয়াম বমকে। Great Star Cora, hoy.